ঈদ ও নববর্ষের ছুটি শেষে শিল্পাঞ্চল আশুলিয়ায় নিজ কর্মস্থলে ফিরছেন তৈরি পোশাক শ্রমিকরা প্রাণবন্ত ছুটি শেষে কর্মস্থলে আবারও তারা কাটাবে ব্যস্ত সময় তবে এবারে ঈদে মহাসড়কে তেমন একটা যানজট ও ভোগান্তি না হওয়ায় সন্তোষ জানায় এসব কর্মজীবীরা আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্কিপো শেষ হয়ে গেছে ঈদ ও নববর্ষের দীর্ঘ ছুটি তাই প্রিয়জনকে ছেড়ে ফের শিল্পাঞ্চল কর্মস্থলে ফিরেছে লাখো পোশাক শ্রমিক দেশ ও পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে আবারও ব্যস্ত সময় কাটাতে শুরু করেছে তারা তবে এবার ঈদের আগে বেতন বোনাস পাওয়ায় ও দীর্ঘ ছুটির কারণে সন্তোষ জানান তারা এখানে আসলে মায়া ত্যাগ করেই আসতে হয় পরিবারকে ছেড়ে আসতে হবেই এজন্যই আসলে মানে খুব দ্রুতই চলে আসা আসতে খারাপ লাগছে কিন্তু সবার সাথে বাবা মা সবার সাথে ফ্যামিলির সবার সাথে ঈদ কাটালাম আসতে একটু খারাপ লাগছে তবে এবারে ঈদ যাত্রায় তেমন যানজট বা ভোগান্তি পোহাতে হয়নি তাদের সহজেই দেশের দূর দূরান্তে যাওয়া আসা করতে পারায় এবারে ছুটি উদযাপন করেছে প্রাণ ভরে আর কোনো ঝক্কি ঝামেলা ছেড়ে নিজ কর্মস্থলে ফিরেও সন্তুষ্ট শ্রমিকরা ফার্স্ট টাইম আমরা খুব অল্প সময়ের মধ্যে বাসায় পৌঁছাইছি আবার ঢাকায় সুস্থভাবে ফেরত আসছি কারণ আমরা যেহেতু গার্মেন্টসে চাকরি করি কর্মজীবী সেই জন্যে ছিল আমরা যাই প্রতি বছর একটা আশা থাকে যে হ্যাঁ পরিবারের সাথে ঈদ করবো হ্যাঁ যাই যাওয়ার পর অনেক আনন্দ হয় অনেক আত্মীয় স্বজন আসে অনেক ভালোই লাগে এটা কিছুটা তো কষ্টের আছেই পরিবারকে দেশে রেখে চলে আসতে হয় কর্মসংস্থানে যোগ দিতে হয় তবে এর মধ্যেও একটা আনন্দ আছে আমি যখন একটা কর্মস্থলে যোগ দিলাম মাস শেষে আমার স্যালারি হবে সেই স্যালারি দিয়ে আমি আমার ফ্যামিলির ভরণপোষণ করতে পারি এছাড়াটা আবার আনন্দের এবারের ঈদকে ও নববর্ষকে ঘিরে বেশিরভাগ শিল্প কারখানায় সাত থেকে এগারো দিনের ছুটি দেয়া হয় গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক